কি করছে দেখেছো? বেগুন পোড়াচ্ছে, বেগুন পোড়া ডাল আর আলু ভাজা। আর চলো আমি কম্বল ভিজিয়ে রেখে দিই, আমি তখন বৃষ্টি আসলো না, ভিজাইনি, অর্ধেক জল দেখে তুই চলে এসেছি দেখেছি তোমরা, এখন আমি ভিজিয়ে দিই রোদ্দুর আসতে। শনিবার তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম, ডাল বেগুন পোড়া আর একটা কি করেছি ভুলে গেছে বলতে, এই কটা করলাম। এখন দেখো এসে গেছি রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম, জামা কম্বল দুটো ভিজাতে, কম্বল তিনটে আমার আছে, দুটো এখানে ভিজিয়েছি, এখনও ভাবছি বাসন কটাকে মেজে নিই তারপরে কম্বল ভিজাবো, কি জায়গাটা হয়ে যাবে, আমার ওই গামলাটার জরুরত আছে ওই জন্য। দেখো কি বাসনটা মেজে একটা কম্বলই ভিজিয়েছে আর দুটো ভিজাবো, রান্না সেরে এসে কাজ করছি, কি বলতো এই যদি কাজ ফেলে রেখে দিই আর কাজটা হবে না। তাই যে রান্না বান্না কমপ্লিট হয়েছে, একবার স্নান করে নিয়েছে আর একবার পরে করে নেবো কাজ টাজ করে। রোদ্দুর প্রচণ্ড পড়েছে, রোদ্দুর দেখলে কাজ মনে হয় কি যে কাজ ঘরে পড়ে থাকে সেই কাজটা, ভেবেছি কালকে ধোবো, আজকে আর বেশি ধোবো না, ভাবছি না আজকে রোদ্দুর আছে দিয়ে দিই, আজকে অর্ধেক হয়ে যাবে আর কালকে অর্ধেক হলে শুকাই, একদিনে তো শুকাবে না এখনকার রোদ্দুরে, যাতে ওই সকালে দিই। আর আমার জায়গায় নাই, আমার দোতলা তিনতলার ছাদে আমি যেতেই পারি না, প্রচণ্ড মানে পা ব্যথা করে, আর এত দূর তিনতলা তারপরে ছাদ, মানে চারতলার কাছাকাছি উঠা, আর এই কম্বলে উঠা মানে জীবন শেষ। আর আমি এমনি একতলায় উঠতে মানে পায়ে এত যন্ত্রণা করে, আমার পায়ে মানে পায়ের প্রবলেম আছে পায়ে, ওই জন্য আমি আর নাই করে তোমার দাদাভাইকে বলবো, আগে কেচে নিই, তোমার দাদাভাই দোকান থেকে আসবে তো একটার সময়, তখন বলবো আমাকে একটু নেড়ে মানে জলটা ঝরিয়ে নেড়ে দাও, দুজন মিলে ই করলে দেখো বাসনকোটা মেজে নিলে মানে পরিষ্কার হয়ে গেলো। দেখো কম্বল কম্বল একটা ভিজিয়ে রেখেছে আর একটা ভিজাচ্ছে, আর দেখো গিজারের জল কিন্তু আমি চালু করেছি, দেখতে পাচ্ছ গরম জল আমার দরকার আছে, আমি একটু হালকা গরম জল দিয়ে ভিজাই যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। জানো তো তোমার দাদাভাই আমি কি মরে যাওয়ার পর ওয়াশিং মেশিন কিনবে সেটা তোমরা অনেকেই জানতে চায়, আমাদের বাড়ির থেকেও বলে যদি একটা ওয়াশিং মেশিন নিতে পারিস না, মানে আমাদের বাড়ির থেকে যাও বলে না, এখানে সবাই বলে তুই এত কাচিস। তা তোমাদের সত্যি কথা বলছি, তোমার দাদার ইচ্ছা নাই যে আমি মরে যাই, কাঁচতে কাঁচতে আমার শরীর খারাপ করুক, কিন্তু আমি ইচ্ছা করে কিনি না, আমার ভালো লাগে না ওয়াশিং মেশিনেরটা, আর যতদিন পারি চেষ্টা করি আমি নিজে হাতে কাচার জন্য, সময় তো কিনবই, এটা না তোমার দাদা কিন্তু এখানে 1%ও দোষ নাই তোমার দাদাভাই। প্রতিবারে আমার ছেলে কালকেও বলেছে মাম্মি চলো ওয়াশিং মেশিন দেখে আসি নিবা, আমি নিই না ইচ্ছা করে, আমি আমার পছন্দ হয় না যে শুধু উল্টো পাল্টা করে চলে আসি, তোমার দাদাভাই কিন্তু একদম চায় না যে আমার ক্ষতি হোক। আর আমার পা আমার ব্যথা বিষ যখন বলি তো আমি ভয়তে বলতে পারি না, আমি আমার বকবে তো আমাকে নিতে বলে ওয়াশিং মেশিন, তা আমি নিই না ইচ্ছা করে, তা ভাবছি ততদিন পারি ততদিন আমি কাজটা করি। এখানে জানো না দুটো ছোটো ছোটো বিছনা চাদর আছে, মানে একজন শোয়ার সরি বিছনার চাদর না, আমি প্রতিবার ইয়ে এডিট করতে যে মানে কতবার সরি বলে তার ঠিকানা নাই, এই জন্য আদত হয়ে গেছে। দেখো আমার ছোটো ছোটো বিছানার চাদর এই দুটো সরি আবারও বিছানার চাদর চাদর বলছি, কম্বল দুটো আর একটা বড়, আমরা তিনটে আমি ছোটোটা নিলে হয়ে যায় কিন্তু না, আমার ছেলে আমার সঙ্গে শুয়ে পড়ে তো ওর কম্বল রেখে দেয়, আমরা ভাবি তিনটে তিনজন না হবে না তো, আমার কম্বলের মধ্যে ঘুমোতে হবে, এইটা সাইডে রেখে দেবে কি বলতো, ফেলে দেয় যখন ওকে আলাদা করে দিই, ও ঘুমোয় ঘুমোনোর পর আলাদা করে দেওয়ার পরে ও যখনই জেগে দেয় তখন ওই কম্বল ফেলে দেয় আমারটা, ওই জন্য আমি বড়োটাই নিবো, ওটা কাচতে একটু কষ্ট হয়, ছোটোগুলো মতো কষ্ট হয় না, একটু তো কষ্ট করতেই হবে, আমার তো রোজ আর কাচতে না, দেখো কী নোংরা বেরোচ্ছে দেখেছো, নোংরা না এটা কালার কালার বেরোচ্ছে বুঝতে পারছো, আমার বেশি একটা নোংরা হয় না, আর বৃষ্টির জন্য ঘন ঘন কাচতে পারছে না, তোমার আমি মাসে একবার কাচি, তোমার দাদাভাই আমাকে বকে যে জিনিসগুলো নষ্ট করবে কি, আর আমার ঘরে কম্বল অনেকেই আছে, ঠাকুরের ইচ্ছায় আমার কাছে একটা কাঁথা ছিল না জানো, অনেক কাহিনি আছে, সব কথা তো সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, আর আনাটা আমি পছন্দও করি না, কেন বলতো যা হয়ে গেছে হয়ে গেছে, সেইটা অতীত নিয়ে বেঁচে থাকা ঠিক না, বর্তমানটা নিয়ে বেঁচে থাকাই ভালো, ও মানুষের আমারও ভুল থাকতে পারে তাদেরও ভুল থাকতে পারে, শুধু আমি যে তারা তাদের তারাই ভুল আমি সঠিক সেটাও না, তার জন্য আমি বলার আমার দরকারও নাই, তাই এখন তো আছে সেটা নিয়ে থাকি বলো। এই দেখো এই বিছানা বিছানার চাদরই বারবার এসে যাচ্ছে, এই কম্বলটা বড়, এটার মধ্যে যার তোমার দাদাভাবে চলে আসে আমার ছেলেও চলে আসে, যখন যার ইচ্ছায় তিনজন একটা কম্বলে আবার এক খাটের মধ্যে শোয়া, তো এরকম করে তো এখন তোমার দাদাভাই আলাদাই ঘুমোয়, দু 3-4 বছর হয়ে গেছে তোমার দাদাভাই আলাদা খাটেই ঘুমায় আর আমার ছেলে আমার কাছেই ঘুমোয়, কী বলতো ওই চলে আসা আমার ছেলেটাই থাক না, আমার ছেলে আমার কাছে না ঘুমলে আমার ঘুমই আসে না, জানি না আমার বুকটা পুরো খালি খালি লাগে, কেন এরকম লাগে জানিনা, সবার আমি যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি কোনো মহিলা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে
তোমাদেরও কি ছেলে মেয়ে বুকের কাছে না ঘুমালে, মানে নিজের সাথে না ঘুমালে, কাছে না ঘুমালে, যেটা বলতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো, বুঝিয়ে বলতে পারছি না, বুকটা খালি খালি লাগে কি না? আমার কিন্তু আমার ছেলে যদি আমার কাছে না ঘুমায়, আমার রাত ভোরে ঘুম আসে না, আর আমার কেমন খালি খালি লাগে বুকটা, আমার ভালো লাগে না। ও তোমার দাদাভাই বলে এত বড় হয়ে গেছে আলাদা শো, আমাদের ভালোই লাগে না, আমার ছেলেও শুতে চায় না আর আমিও শুয়াতে চাই না, আমার কেমন কষ্ট। আমার ছেলেকে বেশিক্ষণ না দেখলেও স্কুলে যায় বারবার, আমার টেনশন সারাটা দিন, আমি টেনশন আসে তখন আমি আবার ঝগড়া করি, মারামারি করি দুজন মিলে, কিন্তু না থাকলে আমার এত খারাপ লাগে কি বলবো। স্কুলে যাস মা, আর রাতে একটু ওর পাশে ঘুমালে আমার শান্তিভাবে ঘুম আসে না, আমার ঘুমই আসে না জানি না কেন। তার জন্য আমার ছেলে এখনো আলাদা শোয়া শিখিনি, একা একা ঘুমাতে পায় না, সাইডে যদি এক এই ছোটো চৌকিটা দিয়ে ও ভয় পায়। ও একদিন তো ঘুমিয়েছে আর বলে ভয় করছে দরজায় খুলতে, রাত ভোরে আমার ছেলে উড়া মুড়া চিৎ মানে একদিন তো চিৎকার করে উঠেছে, আমি থাক বাবা আমার ছেলে আমার কাছে শোক, যত যখন পারবে সময় হলে বলে না হাগা চাপড়ে জাগাতে নাই। সত্যি কথা আমার শ্বশুর এই কথাটা বলতো, হাগা চাপড়ে জাগাতে নাই, কেউ কিছু শেখাতে আমরা ঠিক টাইম হলে তারা শিখে যাবে, এটা বাস্তব কথা, আমি জেনে বুঝে গেছি এটা বাস্তব কথা। আমার ছেলে যখন বড় হবে নিশ্চয়ই সব কিছু শিখে যাবে। আমার ছেলে কোনো কাজও করতে পারে না, এখনও কি খেতে পারে না একা একা তা না, মানে মাখাতে পারে কিন্তু বলে তো আমার মায়ের হাতে না মাখা মানে ভাত না মাখিয়ে দিলে খেতে ভালো লাগে না। কম্বলগুলো সব দিয়ে দিয়েছে, একটু দেখে না, কম্বল তিনটে দিয়ে দিয়েছি চিপে দেখা দিচ্ছি। তোমার দাদাভাই ছিল বলে আর ভিডিও করিনি, তোমার দাদাভাই তো ভিডিও আসে না, আর আজকে দাদাভাই সব দিয়ে গেছে, শুধু ওই একটু একটু দুটো জিনিস ভিজাই দেখো, তিনটে কম্বল দিয়ে দিয়েছি, ইয়ে কী বলে বলতে ভুলে যাচ্ছে, চাঙিয়াটা হালকা ভিজে এখনই নিয়ে নেবো, শুকিয়ে গেছে, উল্টা পাল্টা করে শুকিয়ে দিলাম, বিস্তার চাদরও কেচে দিলাম তো শুকিয়ে গেল, এখন এইখানটা পোছা লাগিয়ে দিচ্ছি। দেখো আমরা কম্বল কাচতে কাচতে এত জোরছে বৃষ্টি এসে, বাইরে দেখেছো কি প্রচণ্ডরে বৃষ্টি এসে গেছে, এত রাগ হচ্ছিল আমার, কম্বল আমি ভিজিয়ে রেখে দিয়েছি, কেচে একটু জল জ্বলতে রেখে যা, দেখি ঝমঝম করে বৃষ্টি, যার জন্য করলাম চুরি সে বলেছো সেরকমই হয়ে গেছে, রোদ্দুর দেখে আমি কম্বলগুলো ভিজালাম আর সেই বৃষ্টি এসেছে। এবার তোমার দাদাভাই এসে চিপে গেছে আমার সঙ্গে, দুজন মিলে চিপলাম এইখানে, চিপ মানে জলটা ঝরালাম ভালো করে, সেই দুজনে চিপতে হয় ওরকম চিপে নিলাম, কি জল পড়েছে দেখেছো, গঙ্গা জলের মতো জল পড়েছে, বাইরে গেলেই তো ভিজে যাবে, এখনও স্নান করে একটু দেরি আছে, কাজ বাকি আছে। দেখো এখানে জলটা টেনে নিচ্ছি পোছা লাগানোর জন্য, জলটা যদি আমি টেনে না ফেলি তারপরে আর পোছা লাগালে পারবার হবে না, তাই এটা তোমার দাদাভাই কিনে নিয়ে এসে ভালো উপকার কাজ করেছে, উপকার হচ্ছে। দেখো জলটা টেনে নিয়েছে, এবার আমি এখানে ভালো করে মুছে দিই, বৃষ্টি আসার কোনো দরকার ছিল না, এবার সারা এখানে মুছলে কী হবে, কম্বল থেকে প্রচণ্ড আরে জল পড়বে, তবু যে জলটা কম্বল থেকে প্রথম থেকে এইখানে চিপে দিত ওই জলটা একটু শুকাতে লাগুক দেখি, আর কম্বল থেকে তো জল পড়বে। আমি ভেবেছি কম্বলগুলি বাইরে দেবো সন্ধ্যার সময় নিয়ে আসবো, ও বাবা বাবা কোথার থেকে ঝরঝর ঝরঝর, তোকে অবশ্যই ভালো করে ভিডিওটা খেয়াল করো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখেছো। আমি কেচে খাওয়া দাওয়া করে সব কিছু করে আসতে নাই আসতে তার মধ্যে এরকম বৃষ্টি এসে গেল। তোমার আমার বলেছিল একদিনে সব কাচতে যেও না, এক একটা করে কাজ, তো আমি তো কেউ কথা শুনি না, না কাজের সময় আমি কেউ কথা শুনি, কষ্ট হচ্ছে ওকে একবারে করে বসে দেবো, এটাই বাজে অভ্যাস, সত্যি এক একটা করে ধুলে ভালো হতো, যদি রোদ্র ওঠে আমি মাজা নিয়ে আর পাচ্ছি না, দেখতে পাচ্ছ কতটা কষ্ট পাচ্ছে, আমার কোমরে এত ব্যথা কি বলবো, কিন্তু তাও চেষ্টা করি করার জন্য, সংসারের কাজ তো করতেই হবে বলো, না করলে কে করবে, বৃষ্টির জন্য আমার রাগ হয়ে যাচ্ছে এখন কী বলবো, প্রচণ্ড আরে মাথা গরম হয়ে যাচ্ছে, যে এরকম এদের সিঁড়িটা মুছে দিই ভালো করে, মাথা গরম করে আমরা যা আবার হয়ে গেছে, এখন টেনশন তো হচ্ছেই কী করবো, আর আগেরবার এরকম ধুয়েছি বৃষ্টি হয়েছে গন্ধ হচ্ছে, আমি দুই তিন দিন রোদ্দুরে দিয়েছি, দেখতেই পেরেছো কম্বলগুলো, আবার যদি এরকম দিতে হয় কী হয়, দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি, ধুলো হয় ওইখানে একটু মুছে দিচ্ছি, এত সুন্দর করে মুছি থাক, আমার কিন্তু জিনিসপত্র খুব ভালো থাকে, আমাদের ঘরে প্রায় তিরিশটা না সাত ছয় ছয় বারো প্রায় তিরিশটার বেশি ছেলে পেলে ভাড়া থাকে, কিন্তু আমার উঠলাবার একটু নোংরা হয় না, আমি বারবার পোছা লাগিয়ে দিই, দেখো পোছা লাগিয়ে কমপ্লিট করে এসে ব্যাগিংটা একটু পরিষ্কার করছি, এখানে আমি কী বলতো চাল দিয়েও এখন ফেলি অনেক কিছু, আমার ওই কিচেনের ব্যাগিংটা জল যাচ্ছে না এটাতেই কাজ চালিয়ে দিই, তারপরে ধুয়ে দিই রোজ রোজ, আর হারপিকটা ধুলে খুবই পরিষ্কার হয় সুন্দর হয়। আর তোমার দাদাভাই বলে কি এখানে দেখো কাল সাদা সাদা সাপ পরে, আমি সকালবেলা উঠে দেখো তো রাতে তো সেই ধুলো বলে আসে সকালে, তারপরে তখনই মুছে দিই দেখো থাকবে না, দেখো মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবলাম ব্রিজটা পরিষ্কার করে দিই। আমি এরকমই রোজ একটা রোজে করি, সবাই অনেকেই ভাবে আমি কিছু করি না কাজ, ফ্রিজ আমার ফ্রিজটা দেখো কত নতুনের মতনই, এই ব্রিজটা প্রায় 14 বছর হতে গেল, দেখো এখানে
পরিষ্কার করে দিই। এখানে একটু জল পড়েছিল, মাছটা নেওয়া হয়ে গেছে কমপ্লিট, মাছটা বরফ হয়ে গেছিলো, এবার বরফটা গলে গেছে, এবার মা ফ্রিজের ভিতরে একটু জলটা পড়ে গেছে। এবার দেখো চলে আসলাম পোছা লাগতো ওইখানে, দেখো পোছা লাগাতে চলে আসলাম। দেখো আমি পোছা লাগাতে গেছিলে, কলা আলা এসছে, কলা আলা কলা আলা করে যত চিৎকার করছে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতেই পারছি না। দেখো এই পোছা লাগাটা নিয়েছে তোমাদের ভালোই, মাঝে মধ্যে হাত দিয়ে মুছেছি একবার, কিন্তু এবার টাকিতে মুছে দিচ্ছি, ভালোই হচ্ছে। মাঝে মধ্যে মানে সপ্তাহে এক দুই দিন আমি হাত দিয়ে মুছবো, আর এইটাতে মুছে নেবো। এইটাতে মুছলে আবার আমার কী রোগ হয় জানো, কমর ধরে যায় মানুষের, আমি উল্টোই জানো তো, লোকে বলে খুব ভালো হয় আর আমার কমর যন্ত্রণা করে। এইটাতে মুছলে আমার হাত দিয়ে বসে বসে মুছাটাই বেস্ট লাগে, এটাতে মুছতে গেলে আমার কমর দর্দ করে জানি না কেন। ওই দেখো কমরের জলে দাঁড়াতেই পারি না, খুব কষ্ট হয় গো। পুরো ঘরটা সুন্দর করে মুছে দেবো বলো, জল আমি একবার মুছেছি হাত দিয়ে, কী বলতো এখন আর হাত দিয়ে মুছলে হবে না, এখন আর পাচ্ছি না, এত কাচাকুচো করার পর যখন ওই কম্বল টম্বল নিয়ে গেছে না এদিক দিয়ে নিয়ে গেছে, আর সেই জল টল পড়েছে, ওই জন্য আগের তেলে মুছি না আমি। আজকে আবার উস্তাদি করে মুছে দিয়েছি কম্বল ধোবো, তো যা কম্বল আমি আজকে ধোবো আমার মাথায় নাই, আছে কিন্তু কম্বল রেখে দিয়েছি, ভেবেছি কালকে ধোবো, আজকে সব কিছু ধুলাম না, যে রোদ্দুর দেখেছে ধুয়েছে তখনই বৃষ্টি হয়েছে, আমার সঙ্গে শত্রুতাই আছে। আর আমার যেদিন জল থাকে না সেদিন কারেন্ট থাকে না, আর আমি যেদিন ধুচ্ছি তখন বৃষ্টি আসছে, মানে শত্রু ওরা আমার সঙ্গে পার্সোনাল শত্রুতা কি জানি না গো, বৃষ্টির আর রোদ্দুরের, কারেন্টের আর রোদ্দুরের, রোদ্দুর বৃষ্টি এই তিনটে না গো। এটা তো আমি মানে মজাক করে বলছি। দেখো আমার পোছা লাগানো কমপ্লিট হয়ে পড়া, কিচেনটা পরিষ্কার করে দিই, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিচেনটা পরিষ্কার করে রাখি, একবারে সব কিছু করে আরেকবার স্নান করবো, জলে ভিজে থই থই হয়ে গেছে, এত গরমে ঘেমে যাচ্ছি। এখন কাজ করে উঠার পর যদি স্নান করে নিই, স্নান করার পর আর কোনো কাজ করতে পারবো না, এত শরীরটা মানে কি মানে কি, যখন স্নান করার পর পুরো কমজোরি হয়ে যাবে, মনে হবে হাত পায় জোর নাই, পায়ের জোর নাই, এ নাই। ওই জন্য আমি চেষ্টা করি যে সব কাজে একবারে করে স্নান করবো, স্নান করার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, মানে কি একটু রেস্ট নিই, রেস্ট নিতে হতেই হবে। খুব কষ্ট হচ্ছে জানো তো, প্রচণ্ড অনেক কষ্ট পাচ্ছি। আর এইখানে রোজ কী কিনেছি প্রতিদিন আমি জানতাম না যে জল পড়ে, প্রতিদিন এটা পাল্টাতে হয় মটকা। আর দেখো এই যে আরও সেই পাইপটা যা নোংরা হয়েছে, তেল কাস্ট হয়ে যায়, বাঙালি মানে খাওয়া দাওয়া। আমরা এখানে গুজরাটিতে বাড়ি যাই, একটু তেল মশলা নাই, কী সুন্দর কিচেন আর আমাদের বাড়ি, পাঙ্খা চলে তবু তেল মশলা, তেল মশলা আর ছাড়া কিছু নাই, এত তেল মশলা বিরক্ত লাগে তেল মশলার জন্য। আর ওর যে কভারটা সেটা যে কী হয়েছে, ধুলে ধোয়া যায় না, ব্রাশ করা যায় না, মানে বসেছি তার মধ্যে। তোমার দাদা বলছে চা বানিয়ে দাও, চা বানিয়ে দিলাম, এরকম আমি একটু চাটা খাই, রেস্ট নিচ্ছে একটু, চা খাচ্ছে, জামা পান এখনো ভাজ করতে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে খেতে দিয়েছি, আর এখন চিপস খাচ্ছে, সারাদিন কাজ করেও পায় না। আর আমরা কী করি, হাউস ওয়াইফরা কী কাজ করে সেটাই হলো প্রশ্ন বা।